আসসালামু আলাইকুম, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি কস্তুরি হলুদের গুঁড়ো কীভাবে তৈরি করতে হয়। যদি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে চান, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমেই আমি হলুদটা নিয়ে নিয়েছি। প্রথমেই বলে দেই যে প্রাচীনকাল থেকে হলুদের গুণগত মান তো এত ভালো, তো বলে শেষ করা যাবে না। আয়ুর্বেদিক তে অনেক উপকারে আসে হলুদ, আমাদের ত্বকের খাবারে দুটোই অনেক উপকারে আসে, তার কথা বলে শেষ করা যাবে না। যেভাবে আমাদের ত্বকের উপকারে আসে সেভাবে পেটেরও উপকারে আসে। আমাশা হলে হলুদের গুঁড়োটা ভাতের সাথে খেলে, পানির সাথে খেলে অল্পতেই আমাশা পেটে ব্যথা ভালো হয়ে যায়। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে হলুদের গুঁড়োটা তৈরি করতে হয়। প্রথমে আমি কাঁচা হলুদটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো আমি এখানে বটি দিয়ে করতেছি, আপনারা যে যেভাবে পারেন করে নেবেন খোসাটা ছাড়িয়ে। এখন আমি স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যত পাতলা করে কাটতে পারেন ততটাই ভালো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি পাতলা করে কেটে নিয়েছি, এখন আমি এটাকে ভালোভাবে শুকিয়ে নেব। অবশ্যই মনে রাখতে হবে কস্তুরি হলুদের গুঁড়ো বানাতে হলে হলুদটা কোনোভাবেই সিদ্ধ করা যাবে না, একদম কাঁচা হলুদ দিয়েই এটাকে তৈরি করতে হবে। এই যে এখন আমি এটাকে শুকিয়ে দিয়ে দিছি, ভালো রৌদ্র হলে দুই দিন লাগবে, আর রৌদ্রটা ভালো না হলে তিন চার দিন লেগে যাবে। তো আমার তিন চার দিন পর হলুদটা শুকিয়ে গেছে, দেখুন এই যে শুকনো হলুদ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। এখানে আমি একটা মিক্সার নিয়ে নিছি, আপনাদের বাসায় যদি মিক্সার না থাকে অবশ্যই শিলপাটায় বেটে নিতে পারেন, একদম মিহি করে মিহি করে বেটে নিতে হবে। এই যে আমার এখন হলুদের গুঁড়োটা করা হয়ে গেছে, দেখে অবশ্যই বুঝতেছেন কতটা মিহি হয়েছে। তো এখন তো শীতের সময়, ত্বকের খুবই যত্নের দরকার। শীতের সময় ত্বকটা বেশি একটু নষ্ট হয়ে যায়, কালো ছোপ দাগ পড়ে যায়। আপনারা হলুদের গুঁড়োটা রোদে পোড়া দাগ কমায় এবং অনেক কিছুতেই লেগে থাকে উপকারে। আর এটা হচ্ছে আপনারা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে যদি এই কস্তুরি হলুদের গুঁড়া, গোলাপ জল, তারপর অ্যালোভেরা জেল আর হচ্ছে নারিকেল তেল, এগুলো মিক্স করে মেখে রাখেন, সকালে উঠে দেখবেন একদম ত্বক উজ্জ্বল ঝকঝকে হয়ে গেছে। অবশ্যই সবাই ট্রাই করে দেখতে পারেন। এখন আমি এটাকে একটা কন্টেনারে ভরে রাখব, কতটা সুন্দর হয়েছে। তো অনেকেই অনেক দাম দিয়ে কিনে নেয়, কেনার কোনো প্রয়োজন নেই। আপনারা কাঁচা হলুদটা কষ্ট করে একটু অল্প দামে কিনে তারপর আপনারা অল্প সহজেই কস্তুরি হলুদের গুঁড়া বাসায় তৈরি করে নিতে পারেন। এটা আমাশা হলে আপনারা গরম ভাত, হালকা গরম পানি এবং দুধের সাথে খেলে অল্পতেই আমাশার ব্যথাটা চলে যায়। এটা আপনারা বড় ছোট সবাই ব্যবহার করতে পারবেন, এতে কোনো সাইড এফেক্ট নেই। বাচ্চাদের আপনারা বেসনের সাথে মিক্সড করে মেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার কস্তুরি হলুদের গুঁড়োটা আপনারা ফলো করবেন, আপনাদের অবশ্যই কাজে আসবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।